বানাচ্ছি অমৃতসারি ফিশ টিক্কা ইন এগ পকেটস। একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এটা বানাতে প্রথমে ফ্রাইং প্যানে জোয়ান, মৌরি আর কাসুরি মেথি বেশ কিছুক্ষণ ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখবো। এই মশলাটা বানিয়ে নেওয়ার পর মাছের ফিলেগুলোতে এক এক করে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, রসুন কুচি, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, লেবুর রস, অল্প চিনি, বানানো মশলাটা আর খুব অল্প হিং দিয়ে 30 মিনিট ম্যারিনেট করার পর অল্প সর্ষের তেল দিয়ে মাখিয়ে ডিমের সাদা অংশটা দিয়েছি কিছুটা। তারপর কর্নফ্লাওয়ার দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে একটা তাওয়ায় সর্ষের তেল গরম করে মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এই মাছটা এইভাবেই সার্ভ করা যেতে পারে, তবে যদি একটা ডিম অল্প নুন মরিচ দিয়ে ফাটিয়ে নিয়ে অল্প তেল গরম করে তাতে একটা গোল অমলেট বানিয়ে তার মধ্যে মাছটা দিয়ে অমলেটের চারধার মুড়ে নিয়ে দুই পিঠ খুব ভালো করে ভেজে নিলেই একদম রেডি। এবার উপর থেকে অল্প ধনেপাতা কুচি আর বানানো মশলাটা দিয়ে সাজিয়ে নেব। এটা আমি বানিয়েছি ভেটকি মাছের ফিলে দিয়ে, তবে চাইলে অন্য যে কোনো মাছের ফিলে দিয়েই এটা বানানো যেতে পারে। শুধু স্টার্টার হিসাবেই নয়, ভাত ডালের সাথেও এটা কিন্তু খাওয়া যেতে পারে। অমৃতসারি ফিশ টিক্কা ইন এগ পকেটস। ফাটাফাটি।